আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে দেখছি একটা লিড নিউজ মানবজমিনে, সেটা হচ্ছে পিটার হাস পেশা বদল করতে চলেছেন। তো পিটার হাস পেশা বদল করতে চলেছেন, এটা গুরুত্বপূর্ণ নিউজ কেন? আসলে নিউজ এই কারণে যে পিটার হাস একটা বড় নিউজ আইটেম গণমাধ্যমের কাছে। গত দেড় দুই বছর ধরে তিনি রীতিমতো একদম তাকে ঘিরে প্রধান প্রধান খবরগুলো হয়েছে, তার একটা মন্তব্য, একটা কি বলে যে কোনো বিষয়ে তার অবস্থান, তিনি কোনো অনুষ্ঠানে গেছেন, কিছু বলেছেন, যাই করুক না কেন তার দিকে সবার নজর ছিল। কারণ বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য খুবই সোচ্চার ছিলেন এবং সংলাপের মধ্যে দিয়ে, সমঝোতার মধ্যে দিয়ে একটা ভালো নির্বাচন হোক সেই ব্যাপারে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে গেছেন পিটার টিহাস। আর এই চেষ্টা চালাতে গিয়ে তিনি ক্ষমতাসীনদের বিরাট ভাজন হয়েছেন, তার পুলিশ স্কোয়াড প্রত্যাহার করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে নানা রকম এবং বিব্রতকর অনেক রকম পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হয়েছে। কিন্তু একটি ভালো বিষয় যে যুক্তরাষ্ট্র সরকার একেবারে বরাবর পিটার টিহাসকে সমর্থন করেছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকারের যে নীতির আলোকে তিনি কাজ করেছেন একথা তিনি বলেছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরও বলেছেন। ফলে যুক্তরাষ্ট্রের তরফে কোনো সমস্যা হয়নি, কিন্তু বাংলাদেশে ক্ষমতাসীনদের অনেক রকম সমস্যা হয়েছে এবং কোনোভাবেই তার তৎপরতাকে ভালোভাবে দেখা হয়নি। এমনও বলা হয়েছে যে পিটার টিহাস মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, হ্যাঁ এরকম একটি কথাও বলা হয়েছে, গোপনে তিনি বৈঠক করেছেন, একথা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত বলেছে। তার মানে পিটার টিহাসের কি পরিমাণ গুরুত্ব ছিল যে তাকে ঘিরে শুধু বাংলাদেশের ক্ষমতাসীন না, মানে ভারত এবং রাশিয়া তারাও পর্যন্ত বক্তব্য দিয়েছে। পিনাক রঞ্জন চক্রবর্তী ভারতের হাই কমিশনার ছিলেন এক সময় বাংলাদেশে, তিনিও পর্যন্ত বলেছেন যে ভারতের কড়া মনোভাব জানতে পেরে পিটার টিহাস মানে গা ঢাকা দিয়েছেন, এমন মন্তব্য করেছেন। যাই হোক, এখানে বলা হচ্ছে ঢাকায় দায়িত্বরত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার টিহাস পেশা বদল করতে চলেছেন। ঢাকায় থাকা অবস্থাতেই সম্ভবত তিনি তার পেশা বদলের কথা ঘোষণা করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে পিটার হাস ফরেন সার্ভিস থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী দুই মাসের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পেশাদার এই কূটনৈতিক ভিন্ন পেশা অর্থাৎ প্রাইভেট সার্ভিসে কোন একটি বহুজাতিক কোম্পানিতে যোগ দিচ্ছেন। পিটার হাসের এই বছরের শেষে ঢাকা ত্যাগের কথা ছিল, তার স্থলাভিষিক্ত হতে চলেছেন ডেভিড স্লেটন মিল। তিনি বর্তমানে চীনে রয়েছেন। অত্যন্ত মেধাবী কূটনৈতিক পিটার হাস 2022 সালের 15 মার্চ ঢাকায় আসেন, গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচন প্রসঙ্গ নিয়ে যুক্তরাষ্ট্রের খোলামেলা অবস্থান তুলে ধরেন। এতে করে সরকারি মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এই খবরে বলা হচ্ছে এক পর্যায়ে তার পুলিশ প্রত্যাহার করা হয়, পাঁচ মাসের হুমকিও আসে। ঢাকায় আসার আগে পিটার হাস ভারপ্রাপ্ত সহকারী সচিব এবং একই সঙ্গে অর্থনৈতিক ও ব্যবসা বিষয়ক ব্যুরোতে প্রধান উপ সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের তুখোড় এই শিক্ষার্থী বিশ্ব অর্থনীতি, রাজনীতি ও তুলনামূলক সরকার উভয় বিষয়ে MSc ডিগ্রি নেন। মার্শাল স্কলার হিসেবেও তার খ্যাতি ছিল, কূটনৈতিক পেশায়ও তিনি দক্ষতার পরিচয় রাখেন, লাভ করেন একাধিক পুরস্কার, দায়িত্ব পালন করেন লন্ডন, জাকার্তা, রাবাত, বার্লিন, মুম্বাই সহ পৃথিবীর নানা জায়গায়। কেবল পিটার টিহাসই নন, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে বেশিরভাগ কূটনীতিক দেশে ফিরে যাচ্ছেন। আগামী বছরের শুরুতে একজন নতুন ও অভিজ্ঞ কূটনীতিক ঢাকায় যোগ দেবে। যাই হোক, পিটার টিহাস অবশ্যই বাংলাদেশের মানে গণতান্ত্রিক রাজনীতি ইতিহাস এবং প্রথম পরিক্রমায় তার অবস্থান নির্ধারিত হবে। সরকারি দল যাই বলুক না কেন, তা দিয়ে তো আর ইতিহাস নির্ধারিত হবে না। তিনি তার অবস্থান লক্ষ্যে অবিচল ছিলেন এবং গণতন্ত্রের কথা বলেছেন, মানবাধিকারের কথা বলেছেন। এই বিষয়গুলো অবশ্যই আমাদের গণতান্ত্রিক আন্দোলন বা ইতিহাসের একটা সংযোজন হিসেবে থাকবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।